بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا হে নবী, তোমরা স্ত্রীলোকদের তালাক দিলে তাদেরকে তাদের ইদ্দতের জন্য তালাক দাও এবং ইদ্দতের সময়টা ঠিক মতো গণনা করো, আর তোমাদের রব আল্লাহকে ভয় করো। ইদ্দত পালনের সময়ে তোমরা তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না, তারা নিজেরাও যেন বের না হয়। তবে তারা যদি স্পষ্ট অশ্লীল কাজ করে তবে ভিন্ন কথা, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে আল্লাহর সীমা লঙ্ঘন করবে সে নিজেই নিজের উপর জুলুম করবে। তোমরা জানো না আল্লাহ হয়তো এরপরে সমঝোতার কোনো উপায় সৃষ্টি করে দেবেন। فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر এরপর তারা যখন তাদের ইদ্দতের সময়ের সমাপ্তির পর্যায়ে পৌঁছবে, তখন হয় তাদেরকে ভালোভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখো, নয় ভালোভাবেই তাদের থেকে আলাদা হয়ে যাও। এমন দুই ব্যক্তিকে সাক্ষী বানাও তোমাদের মধ্যে যারা ন্যায়বান। হে সাক্ষীরা, আল্লাহর জন্যে সঠিকভাবে সাক্ষ্য দাও। যারা আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ইমান পোষণ করে তাদের জন্য উপদেশ হিসেবে এসব কথা বলা হচ্ছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় সৃষ্টি করে দেবেন। إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا ذَلِكَ أَمْرُ اللَّهِ أَنزَلَهُ إِلَيْكُمْ وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا এমন পন্থায় তাকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে থাকেন। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন। তোমাদের যেসব স্ত্রীলোকের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাদের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে জেনে নাও যে তাদের তৎকাল 3 মাস, আর এখনো যাদের মাসিক হয়নি তাদের জন্যও একই নির্দেশ। গর্ভবতী মহিলাদের ইদ্দতের সীমা সন্তান প্রসব পর্যন্ত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজ সাধ্য করে দেন। এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। যে আল্লাহকে ভয় করবে
আল্লাহ তার গোনাহসমূহ মুছে ফেলবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন। أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهم وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরকম বাসগৃহে থাকো তাদেরকে ইত্যাদকালে সেখানে থাকতে দাও, তাদেরকে বিপদগ্রস্ত করার জন্যে উত্তক্ত করো না। আর তারা গর্ভবতী হলে সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তাদের জন্যে খরচ করো। তারপর তারা যদি তোমাদের সন্তানদের বুকের দুধ পান করায় তাহলে তাদেরকে তার বিনিময়ে দাও, এবং বিনিময়ে দানের বিষয়টি তোমাদের পারস্পরিক আলোচনা মাধ্যমে উত্তম পন্থায় ঠিক করে নাও। কিন্তু বিনিময় ঠিক করতে গিয়ে তোমরা যদি একে অপরকে কষ্টকর অবস্থার মধ্যে ফেলতে চেয়ে থাকো তাহলে অন্য মহিলা বাচ্চাকে দুধ পান করাবে। সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুপাতে খরচ করবে, আর যাকে স্বল্প পরিমাণ রিজিক দেওয়া হয়েছে সে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে খরচ করবে। আল্লাহ যাকে যতটা সামর্থ্য দিয়েছেন তার চেয়ে অধিক দায়িত্ব তিনি তার উপর চাপান না। অসম্ভব নয় যে অসচ্ছলতার পর আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন। ওয়াকাইম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا। কত জনপদ তাদের রব ও তার রাসূলদের নির্দেশে বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আমি তাদের কড়া হিসেব নিয়েছিলাম এবং কঠোর শাস্তি দিয়েছিলাম। তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করেছে। তাদের কৃতকর্মের পরিণাম ছিল শুধু ক্ষতি আর ক্ষতি।
আল্লাহ আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব হে ওই সব জ্ঞানীরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের কাছে এক নসিহত নাজিল করেছেন এমন এক রসুল যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনান যা তোমাদের সুস্পষ্ট হিদায়ত দান করে, যাতে তিনি ইমান গ্রহণকারী ও সৎ কর্মশীলদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে এবং নেক কাজ করবে, আল্লাহ তাকে এমন সব জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে চলবে। এসব লোক সেখানে চিরদিন থাকবে। এসব লোকের জন্যে আল্লাহ সর্বোত্তম রিজিক রেখেছেন। الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما الله شيء شطا جنی شات اسمان بانیه چن এবং জমিনের শ্রেণী থেকে ওইগুলোর অনুরূপ ওইগুলোর মধ্যে হুকুম নাজিল হতে থাকে। এ কথা তোমাদের এই জন্যে বলা হচ্ছে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখেন এবং আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে।